দাঁড়িয়ে এখন যশবন্তপুর জাংশন প্ল্যাটফর্ম নাম্বার একের দিকে, এর সামনে যশবন্তপুর জাংশন। আজকে ট্রেন নাম্বার 12629 এর জার্নি হবে কর্ণাটকা সম্পর্ক ক্রান্তি, যেটা যশবন্তপুর জাংশন থেকে প্রতি মঙ্গল আর বৃহস্পতিবার ছাড়ে। আর দুদিন পরে, অলমোস্ট 45 মিনিট পরে, হজরত নিজামুদ্দিন, যেটা হচ্ছে দিল্লিতে, পৌঁছয়। এটা ওভার 2000 কিলোমিটার্স কভার করে, প্রায় দুদিন জার্নি করে। 1:55 সময় দুপুরবেলায় যশবন্তপুর জাংশন থেকে ছাড়বে, মোস্ট লাইকলি প্ল্যাটফর্ম নাম্বার 6 যেখানে যাব। আমি অবশ্য দিল্লি পর্যন্ত যাচ্ছি না, আমি পুনে পর্যন্ত যাচ্ছি, যেটা আমার কালকে সকাল 9টার সময়। 8:50 পৌঁছে যাব পুনে। আমারটা হবে 19 ঘন্টার জার্নি, 1,044 কিলোমিটারের মতন। তো এখনও প্রায় টাইম আছে, বিকজ এখন 12:30 মতন বাজে, এখনও 1.5 ঘন্টা বাকি। 1:55 ট্রেনটা এখান থেকে স্টার্ট হবে আর পুনে পৌঁছবে কালকে, যেখানে আমার ডেস্টিনেশন। ট্রেনটা যাবে অল দ্য ওয়ে টু দিল্লি। হচ্ছে গেট নাম্বার 2, আর একটু আগে হচ্ছে গেট নাম্বার 1, যেখানে আমি দাঁড়িয়েছিলাম, এসকেলেটার চলছিল না। আর একবার, আই লাভ বেঙ্গালুরু। এখন অনেক হাতে টাইম আছে, প্রায় 1.5 ঘন্টার মতন আমি এখানে দাঁড়িয়ে। এদিক দিয়ে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে যাবো ওদিকটা। আনফর্চুনেটলি এটা এখনও খোলেনি, লেখা আছে ভেজ রেস্টুরেন্ট, বাট এখনও খোলেনি, সব বন্ধ। একবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, প্ল্যাটফর্ম 6। এখনও অনেকটা টাইম আছে, জানি না গাড়িটা দিয়েছে নাকি। সামনে ট্রেন দাঁড়িয়ে অলরেডি, এখনও অনেক টাইম আছে, 1 ঘন্টার ওপরে। আমার কোচ B1, আমার হচ্ছে সাইড আপার অ্যাজ অলওয়েজ 16। তো এখান দিয়ে নামলাম আর কোচের সামনে, এখনও গেট খোলেনি, তা অনেক টাইম আছে। তো এখন এখানটা একটু ঘুরে দেখি। দুরন্ত করে এসেছিলাম যশবন্তপুর, হাওড়া যশবন্তপুর দুরন্ত, সেটাতে পেট্রোল দিয়েছিল। তো আমি দেখতে চাই এইটাতে, ইটস আ LHB, সো এটাতে দিচ্ছে নাকি। ইটস আ ভেরি গুড ট্রেন অ্যাকচুয়ালি, সো খুব নাম করেন, যদিও রাজধানী আর দুরন্ত স্পিড মেনটেন করে না এটা, তাও খুব নাম করে। গেট খুলে দিয়েছে, প্রায় 1 ঘন্টা বাকি এখনো, জানি না ভেতরে এসি চলছে। সো বাইরে অনেক গরম, এখানে অ্যাটলিস্ট কথাগুলো দিয়েছে, বাট বেডরোল দেখছি না, আই ডোন্ট নো, হয়তো অপশন আছে বলছে, যেটা আমি সিলেনি সাইড আপার ওপরে পড়ার একটা লাইট আছে। আনফর্চুনেটলি আমি জুতে এসেছিলাম, হাওড়া এসছিলাম, ওটাতে ছিল না মিটিং পয়েন্ট, আপার সাইড আপারে, এইটাতে আছে। আই এম সো ভেরি নাইস, এখানে অ্যাজ ইউজুয়াল 3 AC দিয়ে এমন হয়। একটা খাওয়ার টেবিল, এখানে সব, এখানে রিডিং লাইটস আছে, আর আমার দিকটা খুব সুন্দর ব্যাপার, এটা ফিল দিচ্ছে। অ্যাজ আই সেড, ইটস অলসো প্রিমিয়াম ট্রেন, তো খুবই ভালো। এরম অ্যাকচুয়ালি সম্পর্ক ক্রান্তি শিয়ালদা থেকে আনন্দ বিহার যায় দিল্লিতে, এগুলো এগেনস্ট অফ ক্রান্তিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিটিস বা ডিফারেন্ট স্টেটসের ক্যাপিটালসগুলোকে নিউ দিল্লির সঙ্গে কানেক্ট করে, অনেকটা রাজধানী। ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। এখানে বাট মাই লাক কাজ করছে না, এটা কাজ করছে, সামনেটা কাজ করছে, মাই লাক। যাই হোক, একটা রাউন্ড মেরে আসি ট্রেনটার, এখনও প্রায় 50 মিনিট টাইম আছে। তো ট্রেনটা টোটাল 6টা নন এসি স্লিপার আছে আর 5টা 3 AC স্লিপার আছে, যার ভেতরে একটাতে আমি যাচ্ছি, আর 2টো AC আর 1টা 1 AC। সেকেন্ড ক্লাস AC দেখে নেবো, সামনেই পর্দা দেওয়া আছে, এখানে খুব সুন্দর আর কোচ আছে, একবার চট করে দেখে নিন। সে 2 AC,
এটাকে নাবি দিতে হয়। ঠিক এরম জাস্ট দুখানা, অনেকটা স্পেস হয়, অনেক কম লোক হয় এখানে। যতক্ষণ দিল্লি পৌঁছবে প্রায় 45 ঘন্টার ওপর টাইম নেয়, তো অবভিয়াসলি একটা বুফে কার আছে আর সেখান থেকে শুরু হয়। আর বাই দ্য ওয়ে যশবন্তপুর জংশনে পিওর ভেজ রেস্টুরেন্ট, এখানে এখানে খাবার খাওয়া যায়। আমি ভাবছিলাম ওপরটা, কিন্তু ওপরটা খোলেনি, এইটা আছে খোলা। একবার নন এসিটা দেখে নিই, কাছে এই ট্রেনটাতে নন এসি কোচেসও আছে। সেই হলো নন এসি কোচেস, সিমিলার লাইক সবগুলোতে হয় থ্রি নন এসি বা থ্রিতে সিট ইন ইদার সাইড। নন এসি তিনটে সিট ইদার সাইডে, এখানেও চার্জিং পয়েন্টস আছে, রিডিং লাইটস নেই, আর এদিকেও পাখা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম বাইরে। আর এখানে আছে পাখাগুলো, এখানে পাখা, লাইটস, রিডিং লাইটস, নন এসি কোচেস। টাইম হয়ে গেছে, এখনো ছাড়েনি, বাট ইয়া বলতে বলতে ছেড়েছে, মেসেজ দিয়েছে। সো লং বেঙ্গালুরু, নেক্সট টাইম দেখা হবে আবার। ফার্স্ট স্টপ চলে আসে টুমুকুরু, 70 কিলোমিটার দূর ব্যাঙ্গালোর থেকে, প্রায় 10 মিনিটের মতো লেট চলছে, বাইরে যাচ্ছে না, প্রচণ্ড রোদ, দূরে জাস্ট 2 মিনিটের স্টপ। হারিসকেরে জংশন পৌঁছানোর সেকেন্ড স্টপ আফটার ব্যাঙ্গালোর, 110 কিলোমিটার প্রায় দূরে ব্যাঙ্গালোর থেকে, 5 মিনিট লেট ট্রেন, বেশি দূর নয়। স্টেশন কোড ASK, 2 মিনিটের স্টপ এখানে, তাই জন্যে বেশি দূরে যাচ্ছি না। এটস এ জংশন, অবশেষে দেবেঙ্গেরে প্রোনাউন্স করছি ঠিক, আই হোপ পৌঁছেছি। 10 মিনিট লাগলো, 10 মিনিট লেট, আর স্টেশন কোড DBG। এমনিতে জার্নি এখনও পর্যন্ত খুব সুন্দর যাচ্ছে, আমাদের বগিটা মেনলি পুনে যাওয়ার লোকেরাই, বেশ কিছুটা খালি আছে। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই যে ইঞ্জিনটা লোকো, এখানে হচ্ছে ডিজেল লোকো চলছে টিল পুনে, পুনেতে গিয়ে এটা চেঞ্জ হবে, ইলেকট্রিক ইঞ্জিন হয়ে যাবে এটা, এখানে জাস্ট 2 মিনিট দাঁড়াবে। সো অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন দাবাঙ্গেরে, জায়গার নাম DBG, স্টেশন কোড, আর 2 মিনিট দাঁড়াচ্ছে এখানে, 10 মিনিট লেট ট্রেন।
ওয়াশরুম ট্যুর। ওয়াশরুমটা এমনিতে খুব ক্লিন, এখানে সোপ ডিসপেন্সার, এখানেও খুব ক্লিন, এখানে গ্রিন বাটন জলটার জন্যে। সো ওয়াশরুম এখনও পর্যন্ত খুব ক্লিন আছে। ট্রেন এখনও 10 থেকে 15 মিনিট লেট চলছে, আর এমনিতে সব কিছুই ঠিকঠাক চলছে। তো পরে আবার দেখা হবে হুবলিতে, যেটা 9:40 নাগাদ আসবে, রাইট টাইম। এখানে ব্যাপক ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর তেমন ওখানে থান্ডারস্টর্ম হচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে দিকটা। আর এই স্টেশনটার নামটা আমি ঠিক পড়ে উঠতে পারলাম না, দাঁড় করিয়ে দিয়েছে এখানটা। ট্রেন এমনিতে 10-15 মিনিট লেট চলছেই, তারপর হুট করে একটা স্টেশন দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু এখানে ওয়েদারটা ব্যাপক, দুপুরে যা গরম ছিল এখানে তেমন এখন থান্ডারস্টর্মস হচ্ছে, আর তেমন ঠান্ডা হাওয়া এখানে। আর স্টেশনের লাইট চলে গেছে, পুরো অন্ধকার স্টেশন। এখন হুগলি জাংশন ঢুকছি, আর সামনে হচ্ছে স্টেশন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকটা, লাস্ট 1 ঘন্টা ধরে রাস্তায় ভালো বৃষ্টি হচ্ছে। বিফোর টাইম 9:40 হচ্ছে এখানে টাইম, আমরা অলরেডি এখন 9:15 বাজে, অনেক আগে পৌঁছে গেছি। আর হুগলি বাই স্টেশন করেছি UBL, আর এখানে আমি শুনেছি প্ল্যাটফর্ম 1টা হচ্ছে সবচেয়ে বড়, প্রায় 1500 মিটার। অনেকদিন পরে ট্রেনের জার্নি করলাম যেখানে বৃষ্টি পড়ছিল, লাস্ট মনে পড়ছে না কবে, বাট ভালো লাগছে, ভালো গরম ছিল, দুপুরবেলা তো খুবই গরম ছিল, তো বৃষ্টিটা খুবই ওয়েলকাম রিলিফ। শেষে গেছি শ্রী সিদ্ধারুধা স্বামীজি হুবলি জংশন। তো 9:22 বাজে, আর অনেক আগে পৌঁছে গেছি, এখানে ইডলি বড়া পাওয়া যাচ্ছে। সো এখানে আসার আমার খুব ইচ্ছে, অ্যাকচুয়ালি এখান থেকে জাস্ট 4 ঘন্টা দূরে হচ্ছে হাম্পি, আর এখান থেকে যাওয়াটা খুব সোজা, এখান থেকে হসপিটাল যেতে হয়, আর এখানে একটা এয়ারপোর্টও আছে হুগলিতে, বা ট্রেন তো অনেক আছে, হসপিটাল যাওয়া, হসপিটাল থেকে 10 কিলোমিটার হচ্ছে হাম্পি। হাম্পি যাওয়ার এবছর আমার খুব ইচ্ছে আছে, এত সুন্দর ওয়েদার থাকলে তো এখনই চলে যেতাম, বাট এখন যাচ্ছি পুনে। খুব সুন্দর লাগছে, ওয়েদারটা ব্যাপক এখন। হচ্ছে 9:40, আর 10 মিনিট দাঁড়ানোর কথা, 9:22 এসছে, সো আই এম প্রিটি শিওর এখানে 1 ঘন্টার মতন দাঁড়াবে। বাই দ্য ওয়ে, এই বিটুটা পুরোপুরি খালি, পুরো খালি বিটু, আর আমাদের B1টা পুরো ভর্তি। রাত্রে আরও 2টো স্টেশন আসবে, মেইন স্টেশন বলতে গেলে একটা হচ্ছে বেলগাঁও, আর একটা মিরাজ, তারপর পুনে। সো পুনে তো নেমে যাবো, তো ওই 2টো ট্রাই করবো কভার করতে রাত্রে, না হলে কাল সকালে আপনাদের সঙ্গে সবাই সঙ্গে দেখা হবে আবার। শুক্রবার তো ডে 2, এক্ষুনি উঠলাম, ট্রেনটা প্রায় 1 ঘন্টার ওপর লেট। পুনে পৌঁছানোর কথা 8:50, এখন প্রায় বলছিস 9:40 বেজে যাবে, আর ভেতরেও ভালো ঠান্ডা, রাতে ভালো করে ঘুম পাইনি, আর ভালো ঠান্ডা ছিল, বাইরেও খুব ঠান্ডা, যদিও খুব সুন্দর রোদ্দ উঠেছে, বাট ভেতরে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্যে বাইরেও খুব ঠান্ডা এখানটা। বাইকল ওয়েট 1 ঘন্টা আর ম্যাক্স লাগবে, 1 ঘন্টা না, 1 ঘন্টা একটু বেশি লাগবে অ্যাকচুয়ালি পৌঁছতে পুনে। আর ওভারঅল ঠিক শুধু ঠান্ডাটা ছিল, রাত্রিটা প্রচণ্ড ঠান্ডা ছিল।
পুরো ব্যাপার, সামনে ডিজেল লোকো আর ট্রেনটা পুরো সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে একবার এদিকে আর একবার ওদিকে। অসাধারণ ভিউ, সামনে অসাধারণ, এটা সবসময় ভেবেছি কোঙ্কনের রাস্তাগুলো অসাধারণ, একটা প্রাইম এক্সাম্পল। কালকে ট্রেনে ওঠার পরে পরে আমি এটা নোটিস করছিলাম, পুরো সাপের মতো আঁকা বাঁকা পথে ট্রেনটা চলছিল। আর আজকে সকালে আমি নোটিস করছি একবার এইদিকে আর একবার, আর এই যে ডেকের প্ল্যাটোস আই গেস ওটাকে কাট করছে এরকমভাবে অপূর্ব, মানে একবার পুরো মাউন্টেনে যেমন হয়, যেমন আমাদের দার্জিলিংয়ের দিকে যাওয়া বা যে কোনো সিমলা টয় ট্রেন যেমন হয় একে বাঁকা পথে, এখানে একটা এত বড়ো একটা ট্রেন ডিজেল লোকো এরকমভাবে একবার এদিকে কাটছে একবার এদিকে কাটছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। অবশেষে পুনে জাংশন, 9:30 বাজে, প্রায় 40 মিনিট দেরি করে পৌঁছেছে। জার্নিটা খুব সুন্দর ছিল, 19 ঘন্টার জার্নি, 19 ঘন্টা একটু বেশি হবে, বাট ভালো লাগলো। আর অত সুন্দর ক্যানিয়নের ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছিলো। সো এবার পুনেতে ট্রেনটা অবশ্য এখন আরও 24 ঘন্টার উপরে জার্নি করবে, দিল্লি যাচ্ছে, ওখানে এখন উঠছে ওখানে। আমার জার্নি এখানে শেষ পুনেতে, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে আমাদের আপনাদের সঙ্গে আবার দেখা হবে।